কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দরে বেড়েছে কর্মব্যস্ততা। ভারত থেকে সারিবদ্ধভাবে বন্দরে ঢুকছে পণ্যবাহী ট্রাক। অন্য বছরগুলোতে মশলা জাতীয় পণ্যের আমদানি বেশি হলেও এবছর মশলার পাশাপাশি বেড়েছে গোখাদ্যের আমদানি। গম, ছোলা, খৈল এবং খেসারির ভুষি নিয়ে বন্দরে প্রবেশ করছে ট্রাক। ব্যবসায়ীরা জানান, ব্যাংকে চাহিদা মতো এলসি পাওয়ায় বেড়েছে ভারত থেকে পণ্য আমদানি। এখনকার বাজার বর্তমানে আগের থেকে অনেকটা বেশি। বর্তমানে বুটের ভুষি, গমের ভুষি এগুলো প্রচুর পরিমাণে ঢুকতেছে, দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ভুষি আছে, কেনা বেচা করলে কোনো সমস্যা হয় না। কুরবানি ঈদকে সামনে রেখে ব্যাপক পরিমাণ আমরা এলসি দিয়েছি, বিভিন্ন ব্যাংক থেকে এলসি গুলো দিয়েছে, আমদানিকারকরাও ভারতে এলসি দিয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দ্রুত পণ্য খালাসে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি বৃদ্ধি পেয়েছে, গভর্নমেন্টের রেভিনিউ বৃদ্ধি পাবে এবং আমরা এই পণ্যগুলো দ্রুত খালাস দেওয়ার ব্যবস্থা করতেছি। গত 3 সপ্তাহে হিলি বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে 1,08,388 মেট্রিক টন। এর মধ্যে শুধুমাত্র গোখাদ্য ও মশলা আমদানি হয়েছে 49,353 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি।